আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যে আমি আমার অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো ইতিমধ্যে আমি অনলাইনে সাবমিট করেছিলাম, ব্লক ভিত্তিক অনেক অঙ্ক আমি ইতিমধ্যে সলিউশন করে দেখেছি, বেসিক যে তথ্যগুলো সেগুলো আমি শেখানোর চেষ্টা করেছি। আজকের আমাদের মূল যে বইয়ের যে কিছু অঙ্ক আছে সে অঙ্কগুলো অনেকগুলো আমরা সমাধান করেছি। তো আজকে আমার 5 নম্বরের যে অঙ্কটা আছে সৃজনশীল একটি অঙ্ক, এই অঙ্কটা আমরা সমাধান করব। তো আজকের আমার এই ক্লাসে সামনে যে সকল শিক্ষার্থীরা উপস্থিত আছে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আমি যে অঙ্কটি উপস্থাপন করব সেটা হচ্ছে লগারিদমের 4.2 4.2 সৃজনশীল নাম্বার 5। তো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের সুন্দরভাবে আমি করবো। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক, পিএমজি হাই স্কুল খুলনা। তো আমরা দীর্ঘায়িত না করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাত্রা শুরু করি। আমাদের এখানে 5 নম্বর সৃজনশীল প্রশ্নের কিছু মান দেওয়া আছে, এক্স ইকাল টু 2, ওয়াই ইকাল টু 3, জেড ইকাল টু 5 এবং ডব্লিউ ইকাল টু 7। এখানে এই মানগুলো দেওয়া আছে এবং নাম্বার কোয়ার যে সমাধানটা আমাদের করতে হবে সেখানে না অঙ্ক আছে রুট ওভার ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ সমান কত। ক নম্বরে এই প্রশ্নটা আমাদের আছে। তো আমরা এই ক নম্বর সমাধান এখন করব। এখানে বলা হয়েছে রুট ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ কত। যেহেতু ভিত্তিক আমার থ্রি আছে সেহেতু আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে লগ থ্রি ভিত্তিক 2y³। এটা সময় সময় আমরা এটা লিখতে পারি। এখন আমার এখানে মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 3। তো সেখানে আমরা ওয়াই এর মানটা আমরা প্রয়োগ করব লগ 3 রুট 3 পাওয়ার 3। ওয়াই এর মান বসিয়ে এখন এখানে আমাদের একটা নিয়ম আছে যে রুট থাকলে রুটের মান 1/2 হয়। আমরা রুটটাকে ভাঙাবো 3 ভিত্তিক 3, তারপর 3 4 টু দি পাওয়ার 1/2। তো এখানে 3 ভিত্তিক 3 পাওয়ার 3 আছে, এই 3টা আমরা ভগ্নাংশের উপরে অর্থাৎ লবের সাথে গুণ করব, তার এখানে কি আসে 3/2। এখন যেহেতু হোল টু দি পাওয়ার 3/2 পেয়েছি সেটা এটা আমরা কী করো আমাদের প্রয়োজনীয় লগের সামনে আনতে পারি 3/2 লগ 3/3। এবং বেদ যখন বেদ এবং পাওয়ার যখন সমান হয়ে যায় তখন তার মান হয় 1, 3/2 ইন্টু 1 ইকাল টু 3/2, এটা অ্যান্সার। নাম্বার ক উত্তর আমরা ইতিমধ্যে পেয়েছি। আমি আবার একটু রিপিট করি, রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ সমান লগ 3 √ y³। ওয়াই এর মান প্রয়োগ করলাম এবং এখানে রুটের মান 1/2, সেই মানটা আমরা এখানে লিখলাম। লেখার পরে হোল টু দি পাওয়ার পর এটি গুণ হয় এবং ভগ্নাংশ যদি পাওয়ার থাকে, পাওয়ার যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে এই পাওয়ারটা লবের সাথে গুণ হয়। তাহলে এখানে লগ 3 √ 2 পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3/2। এবং এই হোল টু দি পাওয়ারকে আমরা কী করতে পারি আমাদের প্রয়োজনে লগের সামনে আনতে পারি। কখনই আনবো? যখন আমাদের বেজ এবং পাওয়ার
সমান হয়ে যাবে এবং যখন লগ এর বেস এবং পাওয়ার সমান হয় তখন তার মান হয় 1 এবং এখানে 1 গুণ করে দিলাম 3/2 आंसर क्लियर। এখন আমরা নাম্বার খ আমরা খ নাম্বার সমাধান করব। নাম্বার খ এখানে অঙ্ক আছে w log w log x z by y square minus x log z square by x square y plus y log y to the power 4 by x to the power 4 z। এখন এখানে আমাদের w x y z এখানে আমাদের মান দেওয়া আছে x y z এবং w এর মান দেওয়া আছে আমরা মানগুলো প্রয়োগ করব। প্রথম কাজ আমাদের মান বসিয়ে w এর মান 7 7 log x এর মান 2 into z এর মান 5 y এর মান 3 স্কয়ার মাইনাস x এর মান 2 log z এর মান 5 স্কয়ার বাই 2 স্কয়ার y এর মান 3 প্লাস y এর মান 3 log 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 z এর মান 5। আমরা এখানে কি করলাম মান বসিয়ে যে মানগুলো আমাদের দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে প্রয়োগ করলাম। এখন এখানে আমাদের লগের আগে আমরা একটা করে সংখ্যা পেয়েছি এখানে 7 পেয়েছি এখানে 2 পেয়েছি এখানে 3 পেয়েছি তো লগের আগে যে মানটা থাকবে সেটা আমাদের কি নিয়ম অনুসারে লগ 2 ইনটু 5 বাই 3 স্কয়ার এই 7 টা আমরা এখানে পাওয়ার আকারে লিখতে পারি। এখানে কি আসে লগ 5 স্কয়ার বাই 2 স্কয়ার ইনটু 3 এই 2 টা এখানে পাওয়ার আকারে লিখলাম প্লাস লগ 3 4 বাই 2 পাওয়ার 4 ইনটু 5 4 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি। অর্থাৎ এই মানগুলো আমরা কি করলাম এখন সবার ভিতরে লগ আছে তাহলে আমরা লগটা কমন নিতে পারি। এখানে আমরা লগ কমন নিলাম লগ কমন নিলে কি হয় এবং পাওয়ার গুলো আমরা সাথে সাথে ভাগ করে দেব 4 পাওয়ার 7 ইনটু 5 এ পাওয়ার 7 বাই 3 পাওয়ার 7 গুণ 14 এখানে বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4 বাই 2 পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার ইনটু 3 পাওয়ার 1 টু 2 এখানে কি করলাম আমরা পাওয়ার গুলো সাথে সাথে গুণ করে দিলাম। এখন অঙ্কের ভিতরে একটা ভাগ আছে ভাগটা আমরা উঠে দিলে কি হবে এখানে আছে 4 পাওয়ার 7 ইনটু 5 এর পাওয়ার 7 বাই 3 পাওয়ার 14 এখানে ভাগের ক্ষেত্রে গুণ হয় এবং যখনই গুণ হয় তখন এটা কি হবে অল্টারনেট হয়ে যাবে। এখন এখানে আমাদের 2 এর পাওয়ার 7 আছে এখানে 2 এর পাওয়ার 4 আছে তাহলে আমার এই 2 2 কমন যাচ্ছে আমরা কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিব 2 এর পাওয়ার 7 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 11 হয় ইনটু 5 এর পাওয়ার 7 এর ভিতর 5 নাই 5 এর 7 লিখলাম এবং এখানে 2 গেল 5 গেল এবার 3 3 পাওয়ার 14 বা এখানে 3 পাওয়ার 14 আছে ইনটু 5 এর পাওয়ার কত 5 এর 7 4 আর 3 7 2 এর পাওয়ার 12 এই যে ক্লাস করাচ্ছি এখন এটা আর এটা কেটে গেল এবং এটা এটা কেটে গেল তাহলে থাকে কি
এখানে থাকে লগ লগের পর 2 11/12 তাহলে এখানে লগ এর আমরা 2 কমন নিলে 11 মাইনাস 12 আসে লগ 2 পর মাইনাস 1 আর আমরা একটা জিনিস জানি যে কোন কিছুর মান যদি মাইনাস হয় পাওয়ার মাইনাস হলে তা 1 বাই আকারে লেখা যায় ইকুয়ালটা আমরা এখানে লিখব লগ 1/2 বা 1/2 আকারে লিখতে পারি বা মাইনাস লগ আকারে লিখে আমরা এই 1/2 আকারে লিখলাম এটা অ্যানসার দাও তো এখানে আমরা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি মাইনাস লগ 2 লিখতে পারি বা 1/2 আকারে লেখা যায় তো এটাই ছিল আমাদের খ নম্বরের সমাধান এখন আমরা যাব নাম্বার গ নাম্বার গ নাম্বার গয় আছে দেখাও যে লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস y by x log xz by এখানে by আমাদের টোটালি by আছে টোটালি আছে কত log xz minus log z equal to log y take root y cube এটা আমাদের দেখাতে হবে তো আমরা এই অঙ্কটা আমাদের অনেক নিয়ম আছে বিভিন্ন রকমের নিয়মে আমরা করতে পারি কিন্তু অঙ্কটার খুবই একটা সহজ নিয়ম আমার কাছে আছে সেই নিয়মটাকে আমি তোমাদের মাঝে দিতে চাই এবং সেটা অবশ্যই তোমরা ফলো করবে খুব সহজে অঙ্কটা তোমরা মনে রাখতে পারবে এখন দেখো আমরা এই মানটা এখানে আমরা বাম পক্ষ লিখব যেহেতু এখানে বলা হয়েছে দেখাও যে সে তোমরা বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটা করব এখন লগ রুট ওয়াই এর মান আছে 3 কিউব আমরা মানগুলো বসিয়ে নেব এখানে আমরা মানগুলো প্রয়োগ করব 3 log x এর মান 2 মাইনাস 3/2 log x এর মান 2 ইনটু z এর মান 5 বাই লগ এক্স এর মান 2 z এর মান 5 বিয়োগ লগ জেড এর মান আছে 5 আমরা কি করলাম এখন অঙ্কটার মান বসিয়ে নিলাম পরবর্তীতে দেখি এখানে কি করা যায় লগ রুটের মান আছে 1/2 3 এর পর আর 3/2 একবারে লেখা যায় কিনা আমি আর একটু সহজ করে দিই এখানে আমাদের পাওয়ার আছে 3 আর রুটের মান আছে 1/2 প্লাস এখানে আছে 3 এই 3 টাকে আমরা কি করব 2 পাওয়ার আকারে লিখব এখানে 2 পাওয়ার আকারে লিখলাম এবং এইখানে আমরা আর একটু কাজ করে নেব যে কাজটা করলে আমাদের অঙ্কটা সহজ হবে আমরা যদি এখানে
ঘরের পর একে দুই লিখে তাহলে অঙ্কটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার সহজ নিয়ম। এখানে ফোরের পর একের দুই, এর অর্থ কি? এর অর্থ আমরা যদি ফোরকে যদি রুট আকারে লিখতাম তাহলে এটা মান টু পাওয়া যায় কিনা, আর যখনই ফোরকে টু কে আমরা ফোর রুট রুট ফোর আকারে লিখলাম এবং এই রুটের মান একের দুই, তো ফোরকে আমরা একের দুই লিখতে পারি কিনা। অর্থাৎ রুট ফোর ইকাল টু ফোর এর পাওয়ার একের দুই, এটা সমান এটা লেখা যায়। এবং এটাকে আমি যদি আবার ইকাল টু টু লিখি তাহলে একই অর্থ দাঁড়ায়। এইটা হচ্ছে আমার এখানে পেস। এই পেসটা আমরা যদি বুঝতে পারি, এটা এই টেকনিকটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে, করলে আমাদের অঙ্কটা সহজে যাবে। এখন পরবর্তীতে যাই, থ্রি বাই টু লক, এখানে আছে আমার টেন হয় পাঁচ দোকানো দশ, বাই এখানে লক টেন মাইনাস লক ফাইভ, তো এখানে আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখানে পাওয়ারটা কি আসে দেখি, লক থ্রি, থ্রির পর থ্রি বাই টু আকারে লেখা যায় মাইনাস প্লাস, লক ফোরের পর থ্রি বাই টু আকারে দেখা যায় মাইনাস থ্রি বাই টু লক টেন, এবং এখানে লক টেন মাইনাস লক ফাইভ। তো এখানে আমাদের অঙ্ক খুবই সহজ হয়ে গেছে। এই থ্রি বাই টু, এখানেও থ্রি বাই টু, এর আগে থ্রি বাই টু আছে, আমরা এই পাওয়ারটাকে লকের সামনে আনবো, এনেই আমরা কমান নিলে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। আমরা একটু ব্যাক সাইডে লিখব, এখানে থ্রি বাই টু লক থ্রি প্লাস থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন বাই লক টেন মাইনাস লক ফাইভ। তো এখানে থ্রি বাই টু লক সবার ভিতরে আছে, আমরা সবার ভিতর থেকে এটা কমন নিলাম, তাহলে কি আসে, থ্রি লক যখন কমন যাবে তখন যোগটা গুণ হয়ে গেল আর বিয়োগটা ভাগ আকারে লিখতে পারি। নিচেও আমরা লক কমন নিতে পারি, যখন লক কমন নেব তখন টেন বিয়োগের ক্ষেত্রে ভাগ, টেন ভাগ ফাইভ। তো এবার এখান থেকে আমরা থ্রি এই লগ আর লগ কেটে দিলাম, থ্রি বাই টু তিন চারি বারো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট টু বাই টু। তো এইখানে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ওয়াই হবে, আর যখন ওয়াই হবে তখন এখানে কত হয়, আসল ঠিক আছে ওয়াই এর মান কত, তাহলে ওয়াই যদি হয় কত হয়েছে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা মিস্টেকটা ঠিক করে নিলাম। এখানে তাহলে এখানে সিক্স ভাগ ফাইভ, এটাকে ভাগ করলে আমাদের ওয়ান পয়েন্ট টু আসে, ইকুয়াল টু এটা আমরা এটা কেটে দিলাম থ্রি বাই টু। এটা আমরা কি পেলাম, ডান পক্ষ আমরা পাইলাম, বাম পক্ষ পাইলাম থ্রি বাই টু। এবার আমরা ডান পক্ষে চলে যাব, সরাসরি আমরা ডান পক্ষে চলে যাব। আমরা অঙ্কটা আর একটু রিপিট করি, যেহেতু আমাদের এখানে একটু মিস্টেক হয়েছিল, লগ রুট ওয়াই এখানে মান দেওয়া আছে এবং এখানে এক্স ওয়াই আমরা জেড লিখছিলাম ভুলক্রমে, তো পরবর্তীতে আমাদের মানও এখানে ঠিক ছিল, বাট এখানে আবার গুরুত্বপূর্ণ মিস্টেক হয়েছে,
আমরা শেষ করি অঙ্কটা আরেকবার আরেকবার একটু রিপিট করি। এখানে আমরা কি করছি, মান বসিয়ে পাই, মান বসানোর পরে আমরা রুটটাকে ভেঙেছি, রুট আছে, রুট আকারে থাকলে এখানে রুটের মান 1/2, এবং এখানে আমরা একটু কৌশল অবলম্বন করছি, এখানে 2কে আমরা 4 পাওয়ার 1/2 আকারে লিখে তিনটাকে উপরে নিয়ে গেছি। নেওয়ার পরে সব মানগুলো আমরা পাওয়ারগুলো সমান করছি, এই সমান করে আমরা কি করছি এখানে 3/2, আর এখানে আমাদের এই টেনের ক্ষেত্রে এখানে 6 আসে। এখন আমাদের কি হচ্ছে এখানে, তাহলে 3/2 লগ কমন নিলাম 3 × 4/10, ভাগ করলো 1/2, নিচে 6.6কে পাঁচ ধরে ভাগ করলো 1.2, এবং ওটা কোটে কেটে গেল বা 3/2 থেকে গেল। এটা হচ্ছে আমাদের বাম পক্ষর মান। আমরা এবার ডান পক্ষ করে দেখবো। তো আমরা ডান পক্ষ যাই, ডান পক্ষ আছে, ডান পক্ষ লগ ওয়াই, ওয়াই রুট ওয়াই কিউব, এখানে ওয়াই এর মান 3 × 3 মান প্রয়োগ করলাম, লগ 3 × 3 রুটের মান 1/2 ইকুয়াল টু লগ 3 × 3/2 ইকুয়াল টু 3/2 আগে নিয়ে আসলাম, লগ 3 3, এখানে বেস সমান হয়ে গেল, 3/2 × 1 ইকুয়াল টু 3/2, অর্থাৎ আমাদের বাম পক্ষে যে মান 3/2, ডান পক্ষে 3/2, তাহলে আমাদের সমীকরণ আমাদের অঙ্ক সমাধান ঠিক আছে, আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা দেখাতে পেরেছি। আমি আবার রিপিট করব, এখানে আমাদের যে অঙ্ক আছে এখানে ওয়াই এর মান প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে রুটের মান রুটকে 1/2 আকারে লিখলাম, লেখার পরে হোল টু দি পাওয়ার গুণ করে 3/2, অর্থাৎ 3 বেস পাওয়ার 3 টু দি পাওয়ার 3/2, এই হোল টু দি পাওয়ারকে আমরা আগে এনেছি এবং বেস পাওয়ার 1 হয়ে গেলে এখানে 1 লিখতে পারি এবং এখানে 3/2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে কিছু সময় লগ ভিত্তিক যে সমাধানগুলো সেটা নিয়ে আলোচনা করলাম, আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জিনীয় অবস্থায় দেখতে হবে, পাশাপাশি শেখার জন্য এবং জানার জন্য যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে, প্রশ্ন করতে হবে এবং বেশি বেশি লাইক প্রত্যাশা করি। করেই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক, বয়রা ডাক বিভাগ মাধ্যমিক বিদ্যালয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।